হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে লক্ষ্মী পুজোর আগের দিন, মানে আজকে হচ্ছে, কালকে লক্ষ্মী পুজো শনিবার, আজকে ফ্রাইডে, মানে আজকে শুক্রবার। আজকে সকালবেলা উঠেছি, ওঠার পর থেকে সমস্ত কাজকর্ম সেরে তারপরে ফ্রেশ হয়েছি প্রথমে, তারপরে ফোনটা দেখছি যে রাতেরবেলা ফোন ভিডিও এডিট করতে করতে ফোনটা কখন বন্ধ হয়ে গেছে আমি নিজেও জানি না, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি যে ভাবলাম যে ভিডিওটা বাকিটা এডিট করে নিই, ঘুম থেকে উঠে এটা ভাবছিলাম, তারপরে দেখি ফোনটাই অফ হয়ে পড়ে আছে, কি আর এডিট করব। তো ফোনটা চার্জে দিলাম, চার্জে দিয়ে চলে আসলাম এদিকে কাজ করতে, নিজে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে ঘরে সমস্ত কাজকর্ম আমি সেরে ফেলেছি একদম, ওরা ঘুমিয়ে থাকতে থাকতে ঘর ঝাড় দেওয়া মোছা যা যা কাজ থাকে সমস্ত বাসি কাজকর্ম সব কমপ্লিট। তারপরে আবার সেই পর্দাগুলো, এই ঘরে পর্দাগুলো কাঁচা হয়নি, রেখে দিয়েছিলাম ভাঁজ করে এক জায়গায়, যে পরে কাচবো, পুজোর পরে কাচবো, লক্ষ্মী পুজোর আগে কেচে নেবো। তো সেগুলো আজকে আবার ভিজালাম, স্নান করার আগে কেচে নেবো। তো ভিজিয়ে রেখেছি কারণ লক্ষ্মী পুজোর আগে সব কিছু তাদের সুন্দর টিপটপ থাকতে হবে, সবই মানে সব গোছানোই আছে, শুধুমাত্র ওই পর্দা কটাই আমি কাচতে পারিনি আর। তো যাই হোক, এখন ভিজিয়ে দিলাম, পরে কেচে নেবো। তো এখন যাব, এখন আর পাচ্ছি না, মানে 9টা বেজে গেছে, চা খাইনি এখনও, এখন চা খাবো, গিয়ে এখন চাটা বসাই, চাটা খাই। আর মোনাকে ডেকে দিলাম, মোনাকে ডেকে দেওয়া, মোনা ফ্রেশ হতে গেল, তারপরে এখন দেখলাম যে তাহলে ও উঠুক, তারপর চাটা খাই। তো ফ্রেশ হতে গেল, তো আমি এখন ব্লগটা তোমাদের সাথে কথা বলে শুরু করলাম। আর ওদিকে মা আজকে যেহেতু এখন নিয়ম সেবার মা শুরু হয়ে গেছে, মা সকালবেলায় মানে স্নান টান করে সকালেরটা দিয়ে একেবারে, মা বলছে আমি একেবারে দুপুরের যে ভোগটা হয় না সেটা দিয়ে একবারে নিচে নামবে, বলছে আমি এখন আর চা খাবো না, তোরা খা, আমি একেবারে ভোগ দিই, মানে 10টা সাড়ে 10টার মধ্যে আমার ভোগ দিয়ে দেবে, দিয়ে তারপরে নিচে নেমে আসবে। বুঝতেই পারছো আজকে মার অনিয়ম, এরকম তো করতে দেওয়া যাবে না যে সকাল থেকে না খাওয়া, একেবারে 10টা সাড়ে 10টা কি 11টার সময় খাবে, ওই তো 10:30টার আগে নিচে নামতে পারবে না, হয়তো 11টাও বলতে পারে আমি জানি না। তো এইভাবে আজকে করে ফেলেছে, তো পরের দিন থেকে বলবো যে এভাবে করতে হবে না, তুমি পারবে না, নিয়ম সেবার মাসে জানোই তো সব টাইমে টাইমে ভোগ টোক দিতে হয়, তো তার জন্য। তো যাই হোক, চলো এখন যাই, আমি গিয়ে চা বসাই আর চাটা খাই, নাহলে আর পারছি না। আর সকালে খালি পেটে ওষুধটাও আমি খাইনি, ওষুধটাও খাবো, দিয়ে তারপরে আছেই তো সারাদিনের কাজকর্ম, সেগুলো করব। আর লক্ষ্মী পুজোর আগে প্রিপারেশান সন্ধ্যাবেলায় কী করি না করি, কারণ তোমাদের দাদা বাড়িতে নেই, ও আসবে আর কি, চলে আসবে, এসে তারপরে লক্ষ্মী পুজোর বাজার করবে, তারপরেই কিছু বানাবো। তো আমি নিজেও জানি না কখন কি বানাবো কি না বানাবো, সব কিছুই মানে আগে বাজারটা আসবে তারপরে তো বুঝবো, তো এই আর কি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। আর এই ঘরেই লক্ষ্মী পুজো করবো, কারণ ওই দিকের ঘরগুলো তো হবে না, রান্নাঘরে তো করতেও নেই, আর এই ঘরটাই একমাত্র সুবিধে লক্ষ্মী পুজো করতে। এই ঘরে ঠাকুর রয়েছে আমার মা লক্ষ্মী, তো এখনো বাসনগুলোও তুলিনি, বাসনগুলো রয়েছে, দেখো বাসন সব রয়েছে, অল্প বাসন, বেশি বাসন না, কারণ রাতেরবেলা সেরকম একটা বাসন ছিল না। এই দেখো এই জায়গাটা না আমাদের ঠিক করবে, এই যে দেখতে পাচ্ছ, আর এই যে এখানে ভিজিয়ে রেখেছি রাতেরবেলায় গরম জলে রান্নাঘরে, এই যে ন্যাপকিনগুলো ভিজিয়ে রেখে দিয়েছি, কতটা জল নিয়ে এলাম, এটা ভিজিয়ে রেখে দিয়েছি আমি গরম জলে সার্ফ দিয়ে, রাতেরবেলায় ভিজিয়ে রেখেছি, এখন ধুয়ে দেব। আর কোনো কাজ রান্না করতে বাসন কোসন সব মেজিয়ে রেখেছিলাম রাতে, না পরিষ্কার পরিচ্ছন্ন। সব ঘর গুছিয়েছি, এরকম সব গুছাবো, এটা ওই যে মনে মালা করে মালাটা রেখেছে। আর এই বিছানাটা কালকে যখন গোছাতে শুরু করেছি, এর আগের দিন ভিডিও শ্যুট করছিলাম, তো বিছানাটা যখন এই এই ঘরের চাদরটা পাতিয়ে গোছাতে যাব, তখন ওই অতিথি চলে এসেছিলো, ওই দিদিরা চলে এসেছিলো, ওগুলো যাওয়ার সময় একবার দেখা করে যায়, তো দেখা করতে এসেছিলো, তো ওর জন্য আমি আর ওই সময় আর ভিডিও শ্যুট করিও নি, এই ঘরের মানে ওই ঘরটা শুধু চাদরটা পাতাটাই বাকি ছিল আর কি, আর ওই যে মিষ্টি ঘুমোচ্ছে এখনও। তো আজকে আর চায়ে চিনি দেবো না, মানে চিনিটাকে ফুটাবো না, যখন মনে থাকে তখন তাই করি, আমার মনে থাকে তাহলে চিনিটা আগে দিয়ে দিই, চাটা নামিয়ে তারপর চিনিটা গুলে নেবো। চাওটা রেডি করে নিয়েছে, দেখো চাওটাকে যেহেতু ইন্ডাকশানে সেদ্ধ করবো সেজন্য এই পাত্রটা নিয়েছি, তো স্টিলের আছে, ইন্ডাকশানে সেদ্ধ করি চাটা, চাউটা সরি।
চাউটা সেদ্ধ হোক, চাউটা সেদ্ধ হচ্ছে আর এখানে এখন আমরা চা খেয়ে নিই, চলো। তো চাটাও বসিয়েছি, মানে চাটা নামাবো, দেখলাম যে মিষ্টু আর গোপালও ঘুম থেকে উঠে গেল, তারপরে ওদেরকে ব্রাশ করিয়ে দিলাম, তো এখন চা খাচ্ছি, তো ওরাও একটু বিস্কুট খাচ্ছে আর কি। তারপরে তো খাবার বানাচ্ছি, মানে খাবারটাও তো বানিয়েই ফেলছি, চাউমিন বানাচ্ছি। তো চলো চাটা খেয়ে আগে আমি চাউটা বানিয়ে নিই। আজকে আর চাউমিনে আমি কোনো রকম আলু দিইনি, শুধু গাজর আর বিনস দিয়ে করছি। গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো দিলে আলু দেওয়া দরকার হয় না। তো এখানে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, তো ওদেরকে যখন আমি দেব প্লেটে তখনই লঙ্কাগুলো বেছে তুলে নেব। আর এমনিতেই একটু মোটা মোটা লঙ্কাগুলো, তো এই লঙ্কাগুলো বেশ ভালোই ঝাল আছে, আর খেতেও না খুব স্বাদ লাগে দেখবে এই ধরনের লঙ্কা। আর এখানে চাউটা মনে হচ্ছে একটু বেশি পরিমাণে হয়ে গেছে, আসলে মা তো সেরকম চাও খেতে পছন্দই করে না, তো জোর করে দিই যে খাও কি খাবার পর খালি পেটে থাকবা নাকি। মা এমনিতেও সকালে এসে এরকম একটা ভারী খাবার খেতে চায় না, তো আমি বললাম একটুখানি গরম গরম চাউমিনটা খাও ভালো লাগবে। তো তারপরে ওই গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, গোলমরিচের ফ্লেভারটা আবার চাউমিনে খুব ভালো লাগে। তো দেখো রেডি হয়ে গেছে একদম গরম গরম চাউমিন। এখানে প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি, তো মাকেও দিয়ে দিয়েছি, মা তো আর সস খায় না, আর এখানে মনাও আবার বলেছে সস খাবে না। তো এটা যেহেতু নো গার্লিক নো অনিয়ন সস, তো কিসানে তার জন্য এটা আমি খাই, নাহলে হট অ্যান্ড সুইটটা হলে আমি খেতাম না। তো যাই হোক চলো এখন ওদেরকে দিয়ে দিই, আমি আবার আরেকটুখানি মানে বেশি বাড়াবাড়ি এটা বলে একটু চানাচুর দিয়ে নিলাম, মানে আমার মাথা যন্ত্রণা করার রাস্তাটা আমি নিজেই করে নিই। তো এইরকম খাবার খাওয়া দেখলে না আমার বর ভীষণ রেগে যায়, বিশেষ করে ভাতের সাথে মাঝে মাঝে চানাচুরনি যখন খেতে ইচ্ছে করে না। আবার আলু সিদ্ধ ভাতের সাথে চানাচুর খেতে আমার খুব ভালো লাগে, পান্তা ভাতের সাথে ভালো লাগে। তো এই আর কি, এটা তো আমি টেস্টের জন্য নিয়েছি, মানে ভালো লাগে একটু চানাচুর দিয়ে চাও খেতে আর কি। তো এখন খেয়ে নিচ্ছি চাউমিন, চানাচুর দিয়ে নিচ্ছি একটুখানি। তো সকালবেলায় চাও সাধারণত করি না, যখন তোমাদের দাদা বাড়িতে না থাকে তখনই হয়তো বানাই। আর অনেকগুলো চাওয়ের প্যাকেট না ঘরে জমে গেছে, তো সেগুলো তো বানাতে হবে, খেতে হবে, সেই কারণেই দেখলাম যে আজকে চাওটাই বানিয়ে নিই, বেশি একটা ঝামেলাও নেই, খাবারটাও রেডি হয়ে যাবে, সবার পেটটাও ভরা থাকবে। তো যাই হোক চলো, তারপরে চলে এসেছি এখানে বেডরুমে, বেডরুমটা গোছানো ছিল না, এমনি তো আদার্স আমার সব কাজ হয়ে গেছে, শুধু এই বাসি বিছানাটা গোছানো হয়নি। তো বিছানাটা গুছিয়ে ঝেড়ে নিয়ে তারপরে আমার নিজের একটু কাজ আছে, সেটা করতে হবে, ভিডিওটাকে এডিট করব। আসলে কি বলতো, আমি যদি টাইমলি কাজ করতে না পারি, মানে ধরো বিশেষ করে যদি আমার ভিডিও এডিটিংটা আমি হয়তো করতেই পারলাম না, এমনই সংসারের চাপ হয়ে গেল কাজের, সেদিনকে আমার মন মেজাজ সব খারাপ হয়ে যায়, মানে সবাইকে ধরে ধরে ধরো মেজাজ করব, মানে এরকম মেজাজ গরম থাকে। তো জানি না কেন এটা কি সবার সাথে হয় নাকি, আসলে ভাবে কি যে সব কিছু করছি অথচ নিজের কাজটা করার আমার সময় থাকে না, অথচ এগুলো তো আমার সংসারের কাজ, আমাকে তো করতেই হবে। এখন রান্না করছি আর আজকে বানাচ্ছি ছোলার ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, মানে ছোলার ডালের কোপ্তা কারিও বলা চলে আর কি, মানে ধোকা বানিয়ে নিইনি, এমনি বড়া ভেজে নিয়েছি, আর মটর ডাল ছিল না তার জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটার বড়া করে আলু দিয়ে তরকারি করছি।
আর এর সাথে আর কিছু রান্না করিনি আজকে, অলরেডি টাইমটা অল্প ছিল, তার কারণ ভিডিওটা এডিট করতে একটু লেট হয়েছে, আর রান্নাটা ওর জন্য করে নিলাম, তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হলো না। আর বাকি সেদ্ধ দেওয়া হয়েছিল আর কি, পেঁপে সেদ্ধ, শিম সেদ্ধ, মানে এই সমস্ত সেদ্ধ দেওয়া হয়েছে। তারপরে এই যে সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম পর্দাগুলো, সেগুলো এখন কেচে দিলাম। আর এই পর্দাগুলো এমনিতে শুকোতে অতটা টাইম লাগবে না, একটু বেলা হলেও অসুবিধে নেই, এখন অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, মানে জলটাও চলে গেছে, বুঝতে পারছো, মানে একটার ওপরে বাজে, জলটা একটা পর্যন্ত থাকে, আর বাকি ট্যাঙ্কির জল খরচা করলে তখন আবার একটা চিন্তা হয়ে যায়, যদি এতটা জল তো কাচতে লাগে, এগুলো যদি ট্যাঙ্কির থেকে খরচা করি তাহলে হয়তো জলের টান পড়তে পারে, সেজন্য এই কুয়োর কলটা চিপে চিপেই কাজ করলাম। জল ঝরে গেছে, এগুলো এখানে মেলে দিলাম, দড়িটা ছিঁড়ে যাচ্ছিল, দিয়ে দড়িটাকে টান টান করে মেলে দিলাম, এগুলো শুকিয়ে যাবে। অবশ্য ধরিস না, এখন ভেজা ভেজাটা গায়ে লাগবে, গেঞ্জিটা ভিজে যাবে। এদিকটা মেললাম, আর এই যে এদিকটা এই চাদরটা, আর এটা যা কেচেছি, জল ঝরে গেছে, এখন মেলে দিয়েছে, রাত অব্দি শুকিয়ে যাবে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে যাব খেয়ে দিয়ে উঠে তারপরে এগুলো মেললাম। নিউ জামা কোথায়? তো এখন যাই, ও ঘুমাবে, তারপরে আমি গিয়ে ভিডিওটা ছেড়ে দিই, পাবলিক করে দিয়ে তারপরে আমি একটু রেস্ট নিই, আর কালকের ভিডিওটা একটু এডিট করতে থাকি। এই যে রেস্টুটা, নাহলে ঘুমাবে না। ওর বিকেলে ম্যাম পড়াতে আসবে আজকে, তো চলো আমার বিকেলে দেখা হচ্ছে। বিকেলে তো ওই ঠাকুরের ভোগ টোক কী বানাই না বানাই, কখন বানাবো আমি নিজেও জানি না, তো তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তোমাদের দাদা আসলো, ও বাজার করে নিয়ে এসেছে, মানে এসেছে অনেকক্ষণ আগে, এসে আবার আমার কাছ থেকে লিস্টটা নিয়ে গেছে, মানে দাঁড়ায়নি আর, গেটের থেকে লিস্টটা নিয়ে একেবারে বাজার করে নিয়ে আসলো। তো 90% জিনিস নিয়ে চলে এসেছে লক্ষ্মী পুজোর, আর বাকি কিছু বাকি আছে, সেগুলো হয়তো সকালে আনবে, তো সেগুলো কিছু দশকর্মার জিনিস আর কি। আর এমনি বাজার সব করা হয়ে গেল, কলকাতা থেকে এসে ও যে তাড়াতাড়ি বাজারটা করে ফেললো এটাই বেশি, এখন প্রায় 9:30 মতো বাজে। সো ফ্রেন্ডস, এখানে সব বাজার করে আনা হয়ে গেছে, লক্ষ্মী পুজোর বাজার সবই বার করা হয়েছে, তো সব ছড়িয়ে গেছে, এগুলো এখন গুছিয়ে রাখবো, ফুলগুলো ফ্রিজে ঢোকাবো, ফলগুলো ফ্রিজে ঢোকাবো, আর বাকিগুলো সব এখানেই থাকবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা দিয়ে কী কী আনা হয়েছে। এদিকে ওপরে নিচে সব মানে ভর্তি, একদিকে ওপরে জিনিস রেখে দিয়েছে, আবার নিচে রেখেছে, এগুলো সব গোছাবো। তো এখনো পর্যন্ত কিছুই বানাইনি, শুধু ভাবছি রাতে শুধু নাড়ুটাই বানিয়ে রাখবো, আর কিছু বানাতে পারবো না। কাল সকালবেলায় ওই মুরগিটা যেটা ওই খোয়ের যা যা বানানো সকালে বানাবো, শুধু নাড়ুটা ভাবছি রাতেই বানিয়ে রেখে দেবো, দেরি হলে হবে, আমি রাতেই নাড়ুটা বানিয়ে রাখবো। তো দেখো এখানে সব আনা হয়ে গেছে, এই যে এগুলো দুয়ারে লাগানোর জন্য, এইটা কদম ফুল, এখানে রয়েছে ধান, মানে সব মিলিয়ে মিশিয়ে ফেলেছে, এখানে রয়েছে ফুল, এগুলো ফ্রিজে যাবে, এগুলো ফুল, কত ফুলও আছে এখানে, সাজ বাতাসা, তারপরে এর মধ্যে আছে গুড়, আর এখানে আছে টোটাল ফল আছে, সব রকমের ফল আছে এর মধ্যে, আর সাথে হ্যাঁ ফলই আছে শুধু, তো ওই প্যাকেটের মধ্যে চেরি ফল টলগুলো রয়েছে, তো এর মধ্যে সব ফল, ফলগুলো আগে রাখতে হবে ফ্রিজে। আর এই যে টমেটো, মানে এই যে আখ, এখানে ঘি, ঘিয়ের আবার দুটো না তিনটে বোতল, যাই হোক, এখানে আদা, আর এই যে এখানে শশাগুলো রয়েছে, শশা কলা, এখানে প্রদীপ, আর এইগুলো হচ্ছে প্লেটগুলো আর এনেছে, এটা আমি বলিনি, নিজে নিয়ে এসেছে, আর তারপরে এখানে কলা রয়েছে, আর এবার নিচে দেখো এই যে এগুলো এবার তুলবো, এখানে রয়েছে ময়দা, এই যে আটা, আটাটা ঘরের জন্যই আনা আর কি, ময়দা এনেছে, আর এই যে গোবিন্দভোগ চাল, মুগ ডাল, এটা শুধুমাত্র ভোগের খিচুড়ির জন্য, তো ডালটা বেশি করে নিয়ে এসেছে, ডালটা একটু তুলে রাখবো। আমি বলেছিলাম যে 250 চাল, 250 ডাল, সেখানে 500 ডাল নিয়ে এসেছে, বলেছে রেখে দিতে, তো যাই হোক। আর এই যে পাঁচ কলায় যেটা ভিজিয়ে ভোগে দেয় লবণ, আর এই যে এটা, এটা আতপ চাল, এটা আমাদের ঘরের জন্য আর কি, ঠাকুরের ভোগের আতপ চাল, তুলসী ভোগ চাল আর কি, আতপ চাল বলতে তুলসী ভোগ চাল। আর এই যে এটা হচ্ছে সাদা তিল, নাড়ু হবে, তিলের নাড়ু, চিনি, আর এটা কি, এটা টাটা সল্ট, ও ওই যেই রক সল্ট, যেটা হচ্ছে তোমাদের দাদা এই সল্টটাই ও খায়, অন্য কোনো সল্টও মানে ভাতের পাতে টাতে লবণ দরকার হলে এইটাই খায় আর কি, তো এইটা এনেছে। আর তারপরে দেখো এখানে এই যে ভাজা, পাঁচ রকমের ভাজা টাজা করবো, তো সবজিও নিয়ে এসেছে, তো এখানে আছে ধনে পাতা, ফুলকপি, আর ফুলকপি ধনে পাতা তো যা তো কিছু আনেনি,
তো যাই হোক ওই পাঁচটা রকমের ভাজা করবো কালকে। তো এখানে মানে সব আনেনি, সকালে হয়তো কুমড়োটা আর দু একটা জিনিস এনে দেবে। আর এই যে এখানে নারকোল চারটে আনতে বলে যে পাঁচটা নিয়ে এসেছে নারকোল, তো নারকোল কোরানোটাই হচ্ছে মুশকিল, তো ওই জন্যই ভেবেছি চারটে নারকোলে বেশি করবো না, তো পাঁচটা নিয়ে এসেছে। তো চলো এখন এগুলো গুছিয়ে নিই, আমি গুছিয়ে নিয়ে তারপরে নাড়ুটা বানাই। তরমুজটা এনেছে, এটা ধুয়ে রাখবো। তরমুজ এনেছে। তো যেমন দেখো একটা সুপারি এনেছে, সুপারি পাঁচটা লাগবে, আর একটা পান পাতা এনেছে, একটা না এক জোড়া, যাই হোক আমার পাঁচটা পান পাতা লাগবে। তো এইভাবে কিছু জিনিস আরও ধরো ঠাকুরের শৃঙ্গারে কিছু জিনিস লাগবে মা লক্ষ্মীর আর কি, তো যেগুলো দশকর্মার দোকানে পাওয়া যায় সেগুলো সকালে এনে দেবে। তো বলেছে যে যেগুলো বাকি আছে বলে দিও, সেগুলো সকালে নিয়ে আসবো। তো যাই হোক চলো এখন আমি এগুলো গুছিয়ে রাখি, রেখে নাড়ুটা বানাবো। আর রাত হয়ে গেলে মারও খুব কষ্ট হয়, আসলে মা সারাদিন ধরে তো ঘুমোয় না, বিশ্রাম করে না, ওই সন্ধ্যাবেলা একটু বসে বসে মালা নিয়ে ঝিমোবে, তো ওই জন্য মার এই সময় আর কোনো কাজের এনার্জি থাকে না, না হলে মা আর আমি মিলে ভোগ বানিয়েই ফেলি রাতের বেলা, মানে মেন কথা হচ্ছে সন্ধ্যেবেলাতেই না সব বানিয়ে ফেলি। তো এবছরটা একটু তোমাদের দাদা যেহেতু বাড়ি ছিল না, একটু ওলটপালট হয়ে গেল টাইমটা আর কি, মানে রাত করে তো জানোই এই সমস্ত মানে ঠাকুরের ভোগ টোক বানানো অত রাত করে হয় না, আর সকালের জন্য যে রেখে দেবো সেটাও একটা চাপের হয়ে যায়, টাইমলি করে নেওয়া, তারপরে একটু রান্নাবান্না তো থাকেই, বাচ্চারা খাবে, তোমাদের দাদা খাবে, তো যাই হোক সব মিলিয়ে ওই আর কি, মানে পরের দিনের জন্য যে পুরোটা ফেলে রেখে দেবো সেটাও হবে না, তো এই কারণেই মানে রাতের বেলায় আর কি ভোগটা বানিয়ে নেওয়া। তো তবুও মা কিছুটা হেল্প করে দিয়েছে, ধরো আমি চারটে নারকোলেরই নাড়ু করেছি, একটা নারকোল আমি রেখে দিয়েছিলাম, তো চারটে নারকোলের মধ্যে একটা মা কুড়িয়ে দিয়েছে, একটা আরও একটা অর্ধেক, মানে ধরে রাখো ওই একটা গোটা নারকোল মা কুড়িয়েছে আর অর্ধেকটা, আর বাকিটা পুরোটাই আমি কুড়িয়ে নিয়েছি। তো যাই হোক সেগুলো তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আর এখানে এখন জায়গাটা পরিষ্কার করে নিলাম, সব গুছিয়ে নিয়েছি, মানে আপাতত যেভাবে রাখা যায় সেভাবে গুছিয়ে নিয়েছি, পরে হয়তো জিনিসপত্র কিছুটা খালি হলে ব্যবহারের পরে আবার অন্যরকম করে গোছাবো। আর আজকে এই ভিডিওতে আর আমি ভোগ শেয়ার করতে পারবো না, একটা দারুণ সারপ্রাইজ পেয়েছি আমি, আর আমি ভীষণ খুশি, তো সেটা তো তোমাদেরকে দেখাতেই হয়। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদের দাদা আমার জন্য একটা শাড়ি এনেছে যেটা লক্ষ্মী পুজোতে পরার জন্য, বেশ ভালো একটা শাড়ি, মানে যেই শাড়ি আমার পুজোতে পাওয়ার কথা সেটা আমি লক্ষ্মী পুজোতে পেলাম, এটাই তো খুব আনন্দ লাগছে, কারণ লক্ষ্মী পুজোর পূর্ণিমাতে নতুন একটা শাড়ি পরতে পারলে কার না আনন্দ লাগে, তো সেজন্যই। আর আমি তো এবছর শাড়ি কিনিনি, নিজের জন্য কিনিনি শাড়ি, ওই তোমাদের দাদা কুর্তি কিনে দিয়েছে দুটো ওই পর্যন্তই, তো শাড়ি কিনলে অবশ্যই তোমাদেরকে দেখাতাম, যেহেতু নতুন শাড়ি দুটো কেনা ছিল পুজোর আগে, সেজন্য আমি আর শাড়ি কিনিনি। তো দেখো পুজোর শাড়ি হয়ে গেল একবার লক্ষ্মী পুজোতে, আর শাড়িটা অসাধারণ হয়েছে, এটা নাকি এক পিসি ছিল, ও মানে শোকেস থেকে খুলিয়ে নিয়ে এসেছে, ও নিজে পছন্দ করে এনেছে তো সাধনা টেক্সটাইল থেকে, তো আমার তো খুব ভালো লেগেছে শাড়িটা, তসরের শাড়ি, ভীষণই সুন্দর, হালকা আছে আর দেখতে তো দারুণ, একদম হোয়াইট আর রেড কালারের জরির আঁচল, আর এটা অবশ্যই ফলস পিকও করতে হবে, কিন্তু লক্ষ্মী পুজোর দিন পরে নেব তারপরে। তো কেমন লাগলো শাড়িটা তোমরা অবশ্যই জানাবে, আর লক্ষ্মী পুজোর দিন তো আমাকে এই শাড়িতে দেখতেই পাবে। সো ফ্রেন্ডস আজকের ব্লগটা আর বেশি বড় করতে পারলাম না, আজকে আর ভোগ প্রিপারেশনটা এই ভিডিওতে দিতে পারছি না, কারণ অলরেডি ভিডিওটা মনে হয় বড়ই হয়ে গেছে, এতে এখন সব গুছিয়ে নিলাম, এখন ওই দেখো দেখতে পাবো এখানে কত বাসন, তো বাসনগুলো আগে মাজবো, মেজে আগে ফ্রি হব, তারপরে নাড়ুগুলো বানাবো। তো ভাবছি যে পরে একেবারে লক্ষ্মী পুজোর ভিডিওতেই তোমরা দেখতে পাবে যে ভোগ প্রিপারেশন থেকে শুরু করে পুরো ভিডিওটা একটা ভিডিওতেই থাকবে, চেষ্টা করব যদি দেখি বড় হয়ে যাচ্ছে তাহলে দুভাগ করে নেব। হ্যাঁ দিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, আর অবশ্য করে এর পরের ভিডিওগুলো দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো রাধে রাধে।